লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির গোপনে 100 বার করলে কি হয় আপনি জানলে অবাক হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ এটি এমন একটি পাওয়ারফুল কালিমা, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে করতে তার অন্তরকে কালো বানিয়ে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মুহূর্তের মৃত্যু ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 7 আসমান জমিন থেকেও বেশি নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি এই কালিমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা সর্বদাই আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুব বেশি খুশি হবেন, তাকে পছন্দ করবেন, তাকে ভালোবাসবেন, তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আলোচনা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বরকতপূর্ণ এই কালিমাটি আমরা বিশেষ করে সকাল সন্ধ্যা যদি আমল করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিলের সকল ধরনের ময়লা আবর্জনাকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 গোলাম আজাদের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা প্রত্যেকেই নিজেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। বিশেষ করে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে ভালোবাসা রেখে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার আমল করব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির আমরা করব। এভাবে যদি সকাল সন্ধ্যা সকাল বিকাল ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজ সম্পূর্ণ করার পর এই কালিমার জিকিরকে আমরা অব্যাহত রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারাকে উজ্জ্বল করে দেবেন, চেহারার মধ্যে নূর প্রদান করবেন, আল্লাহ তাআলা পেরেশানিসমূহকে দূর করে দেবেন, জান্নাত আমাদের জন্য আবশ্যক করে দেবেন, অবধারিত করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর কালেমার প্রতি একিন রেখে সকাল বিকাল সকাল সন্ধ্যা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করার তৌফিক দান করুক।